বিসমিল্লাহির রহমান রহিম। আমরা সকলেই একটা দুর্যোগের মধ্যে জীবনযাপন অতিবাহিত করতেছি। এই ক্রান্তি লগ্নে করোনা ভাইরাস নামক কোভিড-19 যে ভাইরাস আমাদেরকে, এটা শুধু আমাদের দেশে নয়, পুরো বৈশ্বিক সমস্যা। তো এই সমস্যাতেও আমাদের মেনে নিয়ে কিছু কার্যক্রম চালিয়ে যেতে হবে। তেমনই আমরা শিক্ষার্থী হিসেবে আমাদের মূল দায়িত্ব হলো পড়াশোনা করা। তো আমরা আমাদের পড়াশোনাগুলো নিয়মিত করব, সেই সাথে তোমাদের পড়াশোনায় সহযোগিতা করার জন্য মাসুদ একাডেমি তোমাদের সাথে সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা তোমাদের জন্য কিছু শীটের ব্যবস্থা করেছি, সেগুলো তোমাদের কোচিং থেকে সংগ্রহ করতে হবে, এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। সেই অনলাইন ক্লাসে মাসুদ একাডেমির প্রাণবন্ত হওয়ার প্রচেষ্টায় তোমাদেরকে সুস্বাগত। আচ্ছা, এরপরে আমার যে ক্লাসগুলো তোমরা দেখবা, এই ক্লাসগুলোর সাথে অবশ্যই তোমাদেরকে শীটগুলো সংগ্রহ করতে হবে, সেই শীটগুলো অফিস থেকে সংগ্রহ করবো ইনশাল্লাহ। তো পড়ার সিস্টেমটা এরকম হচ্ছে যে শীটের সাথে ভিডিওগুলো দেখবা, তাহলে তোমাদের শীটগুলো বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে, তাহলে সব কিছু কাজে লাগবে। আচ্ছা, তাহলে আজকের যে ক্লাসটা হবে, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায়ের দুই পৃষ্ঠায় আমি তোমাদেরকে বিষয়গুলো বুঝাই দিব। আমি কিছু বিষয় তোমাদের বোর্ডের মধ্যে নোট করেছি, এগুলো তোমরা নোট করে নিবা, তাহলে তোমাদের জন্য অধ্যায়টা খুবই সহজ হবে এবং মনে থাকবে। যেহেতু এই প্রথম অধ্যায়টা হলো আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ একটা ইতিহাস সাবজেক্ট, আর ইতিহাসে কিন্তু অনেকগুলো সাল পড়তে হয়, সেই সালগুলো মনে রাখার একটা কৌশল তোমাদেরকে আমি শিখাই দিব ইনশাআল্লাহ। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সালগুলো সিকোয়েন্স বাই লিখছি, যে 1947 সাল, 52 সাল, 66, 69, 1970, 71, তারপরে 71-এর অনেকগুলো কাহিনী আছে, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো এটা তোমরা আগে তুলে নিবা, খাতায় তুলে নিয়ে লিখে পড়বা। আমরা এখন আলোচনায় যাই। তাহলে আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ আমাদের সবার সকলেরই জানা, বাংলাদেশ, এই বাংলাদেশ নামটা অর্জন করতে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। তো আমরা শুরুতে যাব যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি এই আমাদের এই প্রিয় বাংলাদেশ। তো এই মুক্তিযুদ্ধে অনেক শহীদ হয়েছে, সেই শহীদদেরকে স্মরণ করতেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার ঘোষণা না দিলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। আচ্ছা, এরপরে দেখো যে আমি কিছু সাল তোমাদের নোট করেছি, বাংলাদেশ সৃষ্টির যে পূর্ব ইতিহাস সেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে আরো ভালো করে জানবো ইনশাল্লাহ। তো তার আগে কিছু কথা বলে নেই, 1947 সালে দুটি রাষ্ট্রের জন্ম হয়, একটা হলো ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। ভারত আর পাকিস্তানের মধ্যে আবার পাকিস্তানকে দুইটা সেক্টরে ভাগ করা হয়, একটা হলো পূর্ব পাকিস্তান আর একটা হলো পশ্চিম পাকিস্তান। আমরা এখন যেটা দেশে বসবাস করতেছি এটা ছিল তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করতো সব সময়ের জন্য। ধরো দেখা গেল যে পূর্ব পাকিস্তানের লোক যখন চাষাবাদ করতো, সেগুলো সকল কিছু নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে, তারা ভোগ করতো, আমাদেরকে সেই উৎপাদিত ফসলগুলো আমাদেরকে ভাগ বণ্টন করে দিত, তারাই সকল কাজগুলোকে মেনটেন করতো, আমরা শুধু পরিশ্রম দিয়ে যেতাম। কিন্তু এখন একটা সময় আসলো, বাঙালিরা এর প্রতিরোধ করলো, প্রতিবাদ জানাইলো। তো সেই সম্পর্কে দেখো যে আমাদের শুরুতে 1952 সাল ভাষা আন্দোলন, যেটা এই বাংলাদেশটার সৃষ্টির যে প্রথম বীজ বপন করেছিল 1952 সালে, এই 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। ভাষা আন্দোলনের ঘটনা আমরা অনেকে জানি, এখানে অনেকে শহীদ হয়েছে, যেমন রফিক, জব্বার, শফিক, নাম না জানা অনেকেই, এদের মাধ্যমে, এদের জীবনের বিনিময়ে আমরা কিন্তু আমাদের বাংলা ভাষা পেয়েছি, পৃথিবীর একমাত্র বাংলা ভাষা যেটা জাতির ভাষার জন্য যুদ্ধ করেছে। আচ্ছা, এরপরে দেখো 1966 সাল, ছয় দফা আন্দোলন, আমরা 1966 সালে ছয় দফা আন্দোলন করেছি। তারপরে হলো 1970 সালে গণঅভ্যুত্থান, তারপরে 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, এই বিজয়ের মাধ্যমে আমরা সফলতা অর্জন করি। এরপর দেখো 1971 সালে 25শে মার্চ, পাকিস্তানিদের নারকীয় গণহত্যা ও বাঙালিদের বিদ্রোহ। তাহলে 1971 সালের 25শে মার্চ রাতে হঠাৎ করে পাকিস্তানি সেনাবাহিনীরা এই বাংলার উপর ঘুমন্ত নিরস্ত্র নিরীহ বাঙালিদের উপর আতঙ্কিত হামলা চালায়, সেই হামলার প্রতিরোধ করে বাঙালিরা প্রতিরোধ করে 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু। আচ্ছা, এরপরে এই মুক্তিযুদ্ধ যে শুরু হলো,
মুক্তিযুদ্ধ শুরু হলো একটা দেশকে মুক্ত করার জন্য। যদি একটা রাষ্ট্র হতে চায়, একটা দেশ হতে চায়, তাহলে তার সরকার গঠিত করতে হবে, একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, কিছু জনগণ থাকতে হবে, তাহলে একটা রাষ্ট্র গঠিত হতে পারবে। তো সেই লক্ষ্যে একটা সরকার গঠন করা হয়। বাংলাদেশের প্রথম সরকারের নাম হলো মুজিবনগর সরকার। মনে রাখবা, বাংলাদেশের প্রথম সরকারের নাম হলো মুজিবনগর সরকার। আচ্ছা, এই মুজিবনগর সরকার কবে গঠন করা হয়েছিল? মুক্তিযুদ্ধের এক মাসের মধ্যেই। অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ, আর মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 10ই এপ্রিল। কত এপ্রিল? 10ই এপ্রিল। মনে রাখবা যে 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। আচ্ছা, এই সরকার অবশ্যই শপথ গ্রহণ করেছিল। তাহলে কবে গঠন করেছিল? 1971 সালের 17ই এপ্রিল এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এখন প্রশ্ন আসতে পারে যে মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করে? তাহলে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলা, বর্তমান নাম মুজিবনগর, এখানে এই এখানে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। আচ্ছা, এই মুজিবনগর সরকার যে গঠন করা হলো, এই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল, উপরাষ্ট্রপতি ছিল, তারপর হলো প্রধানমন্ত্রী ছিল, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিল, স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিল। তাহলে এই মন্ত্রীগুলোর নাম আমরা শুনে নিব। দেখো, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। আবার এখানে আমি নোট করেছি যে অস্থায়ী রাষ্ট্রপতি। দেখো কেন আমি অস্থায়ী রাষ্ট্রপতি লিখছি, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগারে বন্দী করা হলো, তখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম, অর্থাৎ উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। এই সৈয়দ নজরুল ইসলাম আবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, এজন্য তার নামের পিছনে আমরা কি লিখেছি? অস্থায়ী রাষ্ট্রপতি। আচ্ছা, এরপরে দেখো প্রধানমন্ত্রী। তাহলে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ কামারুজ্জামান। আচ্ছা, এই মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধের গতিবিধি বৃদ্ধি পায়, তারপর সাধারণ দেশ ও বিদেশে জনমত গঠনের আদায়ে সমর্থন হয়। মুজিবনগর সরকার গঠন করার ফলে দেশের সাধারণ শ্রেণীর মানুষ যেমন কৃষক, ছাত্র, শিক্ষক সকলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, তাহলে এখানে আমরা এগুলো জানতে পারলাম যে, আর কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি যে মুক্তিযুদ্ধ বলতে কি বোঝো, মুক্তিযুদ্ধের তাৎপর্য কি, এই দুটো প্রশ্ন থাকলো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সকলেই ঘরে থাকবো, নিরাপদে থাকবো এবং নিয়মিত সবাই হাত ধুত করব, আমরা যেন সুস্থ থাকি। সকলেই আমাদের জন্য দোয়া করবা, আমরা তোমাদের জন্য দোয়া করবো, মাসুদ একাডেমির জন্য দোয়া করবা, নিয়মিত পড়াশোনা করবা, আর মনে রাখবা পরীক্ষা কিন্তু একটা হবে, তাহলে ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, আল্লাহ হাফেজ।